হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক, সবাইকে ভালো বসে আমাদের গল্পতে। সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন, আমার পাশে নিশ্চয়ই একজন নতুন মুখ দেখতে পাচ্ছেন, তো ওর নাম হচ্ছে একসাথে সেলিব্রেট করবো ঈদ। আর এই মুহূর্তে আমরা আছি ক্রিসেন্ট হাইটস, এটা ডাউন টাউনে। এখন ঈদ নামো, কালকে ঈদ, আজকে চান্দ্রাত, আমরা কালকে অনেক মজা করব সবাই মিলে। হ্যাঁ, আর হচ্ছে যে আমাদের এবারে ঈদটা অনেক স্পেশাল হবে, কারণ হচ্ছে এই যে প্রভা আসছে ভ্যানকুভার থেকে, সুদূর ভ্যানকুভার থেকে আসছে আমাদের সাথে ঈদ পালন করতে। ও 2-3 দিন থাকবে, তবে এই 2-3 দিনে যতগুলো জায়গায় পাওয়া যায় ওকে নিয়ে ঘুরতে যাব। আর আজকে এখানে আসছি যে ক্রিসেন্ট হাইটসে, এই জায়গাটা নাকি ওর ভ্যানকুভারের কোনো একটা এলাকার কথা ওর মনে পড়ে গেছে, ও দেখছে ঠিক এরকমই। যেমনটা নাও দেখা যেতে পারে, শুরু করছি আমাদের এই যে পরিচিত রিলেটিভ যারা আসে তাদেরকে, কিন্তু আমরা এই যে ক্রিসেন্ট হাইটস এ ওয়ান অফ দা বিউটিফুল প্লেসেস এইখানে নিয়ে আসি, কারণ এটা আমার খুব পছন্দের একটা জায়গা। তো প্রথমে এটাতেই আনছি, এখান থেকে কোথায় যাই সাথেই থাকুন, শেয়ার করবো সব কিছু। আর আজকে খুব বৃষ্টি হচ্ছে, এবারের ঈদটা মনে হচ্ছে বৃষ্টিময় যাবে। সে কানাডায় থাকার 9 বছরের এক্সপিরিয়েন্সে এবারের ঈদে এত বৃষ্টি, মানে কি বলবো, অন্য কোনো ঈদে এরকম বৃষ্টি ছিল না। তারপরে চেষ্টা করব ঘোরাঘুরি করার ইনশাল্লাহ। সবাই মানে দোয়া করবেন যেন খুব সুন্দরভাবে ঈদটা সেলিব্রেট করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, এই জায়গাটা কেন এত ভালো লাগে, কারণ হচ্ছে এখান থেকে পুরো ডাউন টাউনের ভিউটা দেখা যায়, পুরো ক্যালগেরি এক ঝলকে। আচ্ছা বলো তো আমাদের ডাউন টাউনটা কেমন? খুবই সুন্দর। আর এই যে আমাদের ক্যালগেরি টাওয়ারটা কেমন লাগলো? ক্যালগেরি টাওয়ার দূর থেকে, যদিও কাছে যাওয়া হয় নাই ভিতরে, এত বেশি দেখা হয়নি তো। আর ইটস টু আর্লি টু কমেন্ট অ্যাকচুয়ালি। আর সে হচ্ছে পিস বিচ, এটাও ডাউন টাউনে, এটাও আইকনিক একটা প্লেস, আমার খুবই পছন্দের একটা প্লেস। আর হচ্ছে যদিও ঠান্ডা, তারপরে দেখা গেছে যে দোড়াই দোড়াই আসছি বাচ্চা নিয়ে। তারপরে এই যে এটা হচ্ছে জাস্ট এরকম, এই বৃষ্টি এখানে কেমন লাগতেছে? আমার কিন্তু খুব পছন্দের একটা জায়গা, লাস্ট ইয়ার যখন আমি এখানে আসি তখন এই যে এগুলো ভাঙা ছিল, কাজ চলতেছিল, কিন্তু এটা এখন ঠিক হয়ে গেছে পুরা, এখন সবাই আসতে পারবে এবং এখানে ফটোশুট করতেও আসে মানুষজন। স্পেশালি বৃষ্টি হওয়ার কারণে একটু বেশি ওয়েদারটা খারাপ হয়ে গেছে, তবে বাংলাদেশের শীতকাল থেকেও অনেক ঠান্ডা, একদম বাংলাদেশের শীতকাল, বাংলাদেশের শীতের চেয়ে শীত তাই না? বাংলাদেশের এক্সট্রিম ঠান্ডা কিন্তু এরকমই হয়, এক্সট্রিম ঠান্ডাটা নর্থের দিকে এই টাইপের ঠান্ডা হয়। সেই যে এখন হচ্ছে রাতের 11:06, আর এরকম মুষলধারে বৃষ্টি পড়ছে, আগামীকালকে ঈদ, আজকে নাকি সারা রাতই বৃষ্টি হবে রাতের 4টা পর্যন্ত, দেখা যাক কালকে কি হয়। কালকে ভালো ওয়েদার যদিও দেখাচ্ছে না, তারপরও হোপ ইনশাল্লাহ আমরা ঈদটা ভালোভাবেই সেলিব্রেট করতে পারবো।
দেখা যাক। আর এই তো বাসায় চলে যাচ্ছি এখন, মোটামুটি অনেক ঘোরাঘুরি হয়েছে, 1-2 ঘন্টার ভিতরে দুটো জায়গায় যাওয়া হয়েছে সুন্দর প্লেসে। এই তো, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।